বিশ্বকাপে বাংলাদেশ দলটা প্রশংসা কামাতে না পারলেও পেরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। পুরো টুর্নামেন্ট জুড়ে রিয়াদের প্রশংসায় পঞ্চমুখ ছিল ক্রিকেট অ্যারিনার বিজ্ঞরা। সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও ক্রিকেট বোদ্ধারা রিয়াদকে নিয়ে আফসোস করেছেন, করেছেন তার ব্যাটিং অর্ডারকে নিয়েও। কেউ কেউ তো বলেছেন রিয়াদ যে কামব্যাকটা করলেন সেটা একটা মোক্ষম জবাব বোর্ডের প্রতি। বিশ্বকাপের জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্ষা ভোগলে বলেছেন এমন কথাই। দ্য ভয়েস অফ ক্রিকেট হার্ষা বলেন, বিসিবি মাহমুদুল্লাহকে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে এক প্রকার বাদই দিয়েছিল, তবে বিশ্বকাপের মঞ্চে সে ব্যাট হাতে তার জবাবটা দারুণভাবে দিয়েছে, সেটাও 8 নম্বরে ব্যাটিং করে। আমার একটা জিনিস দৃষ্টিকটু লাগে, বার্জার লাক্সারি সিল্ক গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। তার মতো একটা ক্রিকেটার কেন 6-7-8 খেলে? এই দলের প্রথম সারির ব্যাটাররা কি তার চেয়ে ভালো ব্যাটিং করে? আপনি তার বিশ্বকাপ পরিসংখ্যান দেখুন। আর আরেকটা কথা বলি, আমি বলছি না তাকে দলেই নিতে, তবে যদি তাকে খেলান তাহলে সেটা কেন নিচের দিকে? সে ওপরের সারিতে ব্যাট করার প্লেয়ার। এমনকি রিয়াদকে ওপরে খেলানোর জন্য বিশ্বকাপের মাঝে হাত জোর করেছিলেন ওয়াসিম আকরাম। সুলতান অফ সুইং পাকিস্তানের এক টিভি শোতে বলেন, দয়া করে মাহমুদুল্লাহকে ওপরে খেলাও, যখন আপনার মিডল অর্ডার ব্যর্থ হচ্ছে তখন প্রধান ব্যাটসম্যানকে 4 অথবা 5 খেলান। জানি না টিম ম্যানেজমেন্ট কি ভাবছে, কেন মাহমুদুল্লাহ 7 নম্বরে? আশা করি কেউ এর কারণটা আমাকে ব্যাখ্যা করবে। যদি 3 উইকেট চলে যায় মাহমুদুল্লাহকে পাঠাও, এক প্রান্ত আটকে দেবে, এমন ফিনিশার রেখে কি হবে যখন আপনার 40 রানে 4 উইকেট থাকে না? তখন তো ফিনিশার কিছু করতে পারবে না। রিয়াদকে ওপরে খেলানোর কথা এখানেই থামিনি। সাইলেন্ট কিলারের মতো একজন ব্যাটার 3 ও 4 নম্বরে খেলে না দেখে অবাক হয়েছেন শেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার অন্যতম সেরা এই সাবেক অলরাউন্ডার বলেছেন, আমি যখনই রিয়াদকে ব্যাটিং করতে দেখি তখন আমি অবাক হই। তার মতো একজন ব্যাটার যখন 3 বা 4 নম্বর ব্যাট করতে না আসে তখন এটা আসলেই অবাক করার বিষয়। শুধুই এই বিশ্বকাপেই না, রিয়াদের ক্যারিয়ারে এমনটা হয়েছে যে তিনি যখন ব্যাটিংয়ে নামেন তখন দল হারিয়ে ফেলে বেশ কয়েকটা উইকেট। বিশ্বকাপে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটার কথাই বলা যাক, প্রোটিয়াদের বিপক্ষে রিয়াদ যখন ক্রিজে আসেন তখন বাংলাদেশ হারিয়েছে 4টা উইকেট। 47 রানে 4 উইকেট হারিয়ে একটা দলকে একজন ফিনিশার কীভাবেই বা ম্যাচ থেকে বের করে আনবেন? অথচ রিয়াদ চেষ্টা করেছেন তার সর্বোচ্চটা দিয়েই। তবে যেখানে সেন্সিবল একজন ব্যাটার দলে আছে তাকে ব্যাটিং কলাপসের আগে না নামিয়ে পরে নামালে লাভটা কি হয়, আদৌ কোনো লাভ হয় কিনা সেই প্রশ্ন থেকেই যায়। দুইটা ভিন্ন বিশ্বকাপে 300-এর অধিক রান করা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার 37 বছর বয়সী রিয়াদ। চলতি বিশ্বকাপে 7 ইনিংসে ব্যাট করে রিয়াদ করেছেন 328 রান, ব্যাটিং গড়টা 55-এর কাছাকাছি। শুধুই এবারই প্রথম নয়, বিশ্বকাপে এর আগেও সাইলেন্ট কিলার 300-এর অধিক রানের দেখা পেয়েছিলেন। 2015 বিশ্বকাপে 2টা দুর্দান্ত সেঞ্চুরিতে 365 রান করেছিলেন সাইলেন্ট কিলার, সেটাও আবার 70-এর ওপর গড়ে। শুধুমাত্র রিয়াদ ছাড়া 2টা ভিন্ন বিশ্বকাপে বাংলাদেশের কোনো ব্যাটারই 300-এর অধিক রানের দেখা পায়নি। শেষ বেলায় রিয়াদ তার বিশ্বকাপ ক্যারিয়ারটা শেষ করলেন কিংবদন্তি হয়েই, বাংলাদেশের সেরা পারফর্মার হয়েই। যত বাধা আসুক না কেন ফিরে আসতে হয় কিভাবে তা হয়তো রিয়াদ শিখিয়ে গেলেন কোটি বাঙালিকে। হয়তো ব্যাট হাতে রিয়াদ বলে গেলেন, মনে পড়বে তো আমায় চাপের মুহূর্তে, দলের হাল ধরতে, যদি মনে পড়ে তাহলে মনে রেখো আমি ছিলাম তোমাদেরই মাঝে, হয়ে তোমাদেরই একজন, তোমাদের সাইলেন্ট কিলার। জিসান আহমেদ, বিডিক্রিক টাইম। Thank you.